দর্শক, ছুটির দিনে জমজমাট ঈদ বাজার দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল জমুনা ফিউচার পার্কও ক্রেতাদের ভিড়ে সরগরম রয়েছে। সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, জানবো তার মাধ্যমে বিস্তারিত। ফয়সাল, একটু জানতে চাই, সকাল থেকেই তো বেশ জমজমাট ছিল জমুনা ফিউচার পার্ক, এবং আজকে সেই শপিং মলে আপনি এখন কি অবস্থা দেখছেন? ক্রেতাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, তাদের অভিব্যক্তিও জানতে চাই আপনার মাধ্যমে। রেজা, পবিত্র ঈদ উল ফিতর যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু মার্কেটগুলো, রাজধানীর মার্কেটগুলো একদম জনসমুদ্রে পরিণত হচ্ছে বলা যায়। আমি এই মুহূর্তে আছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল জমুনা ফিউচার পার্কে। এখানেও বলা যায় সে সকাল থেকে জনসমুদ্র মনে হচ্ছে, মানুষের যে উচ্ছ্বাস। আসলে ঈদের যেহেতু আর বেশ কয়েকদিন খুব বেশি বাকি নেই, সবাই কিন্তু কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছেন। বলা যায় যে সেই সকাল থেকে মানুষের যে ঢল নেমেছে, আমার যদি ক্যামেরায় দেখেন আসলে বুঝবেন সেটি, মানুষজন কিন্তু প্রচুর কেনাকাটা করছেন। আসলে বলা যায় যেহেতু যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের তো বটেই, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শপিং মল, এখানে এক ছাদের নিচেই সবকিছু পাওয়া যায়। ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের, বড়দের থেকে শুরু করে সকলের ঈদের যে আনুষঙ্গিক, যে উৎসবের যে আনুষঙ্গিক, সেগুলো কিন্তু সবকিছুই এখানে পাওয়া যাচ্ছে। পাঞ্জাবি, শার্ট, মেয়েদের থ্রি পিস থেকে শুরু করে সবকিছু, সাজগোজ, এছাড়াও জুতোরও বিভিন্ন সবকিছু পাওয়া যায় বলা যায় যে, যার কারণে মানুষজন আসলে এখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন এখানে কেনাকাটা করার জন্য। যেহেতু পুরো মার্কেটটি শীতাতপ নিয়ন্ত্রিত, তাই বলা যায় যে একদম শুরু থেকে সবসময় তাদের কেনাকাটার জন্য, বলা যায় যে তাদের ঈদ শপিংয়ের জন্য আসলে তাদের প্রথম পছন্দ হয়ে থাকে যমুনা ফিউচার পার্ক, যার কারণে ঈদ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু রেজা মানুষের উপস্থিতি বাড়ছে, কেনাকাটা করছেন সবাই, এবং প্রতিদিনই ভিড় বাড়ছে, সরগরম বাড়ছে যমুনা ফিউচার পার্কে। ধন্যবাদ ফয়সাল আহমেদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।